বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ডক্টর মালিকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের এম বি এ চূড়ান্ত বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করি আল্লাপাকের অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ রাসেল প্রভাষক বিজ্ঞান বিভাগ আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি স্নেহের শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের এম বিএ চূড়ান্ত বর্ষে কর্পোরেট গভর্নেন্স পড়াচ্ছি এই বিষয়টিতে সর্বমোট বারোটি অধ্যায় রয়েছে আমরা প্রথম অধ্যায় যেটির নাম হচ্ছে এজেন্সি তত্ত্ব এবং এজেন্সি সমস্যা পড়ছি আজকের আলোচ্য বিষয় এজেন্সি তত্ত্ব বলতে কি বুঝো আমরা এজেন্সি তত্ত্ব সম্পর্কে বিস্তারিত জানব স্নেহের শিক্ষার্থীবৃন্দ বর্তমান যুগ মুক্তবাজার অর্থনীতি বিশ্বায়ন তথ্য প্রযুক্তির বিপ্লব এবং অর্থনৈতিক সমৃদ্ধির যুগ এই যুগে বৃহদায়তন ব্যবসায় তথা যৌথমূলধনী কারবারের আধিপত্য বা অত্যধিক গুরুত্ব আমরা দেখতে পাই বলতে গেলে বর্তমান সময় বা নিকট অতীতে যে সকল তথ্য বা হিসাব কৌশলের আবিষ্কার হয়েছে এর প্রায় সবই অথবা বেশিরভাগই এই যৌথ মূলধনী কারবারকে কেন্দ্র করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিংশ শতাব্দীর শেষের দিকে এবং একবিংশ শতাব্দীর শুরুর দিকে বেশ কিছু উল্লেখযোগ্য এবং আলোচিত তত্ত্বের আবিষ্কার হয়েছে এজেন্সি তত্ত্ব বা এজেন্সি সমস্যা এর একটি অন্যতম বিংশ শতাব্দীর শেষের দিকে এই এজেন্সি তত্ত্বের উদ্ভব হয় সর্বপ্রথম আমেরিকাতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে এজেন্সি তত্ত্বের কিছু সংজ্ঞা দেখতে পাচ্ছ বর্তমান বৃহদায়তন ব্যবসায়ের যুগে যৌথ মূলধনী কারবারে অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষ বা প্রতিনিধি জড়িত থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বর্তমানে দেখতে পাই যে যৌথমূলধনী কারবারে অভ্যন্তরীণ কিছু পক্ষ যেমন মালিক পক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মকর্তা এবং কর্মচারীগণ শ্রমিক পক্ষ এবং বাহ্যিক কিছু পক্ষ যেমন সরবরাহকারী করি পাওনাদার অর্থলুগ্নিকারী প্রতিষ্ঠান বিমা ব্যাংক প্রভৃতি এবং সরকারি বিভিন্ন সংস্থা সমূহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসকল সকল অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন পক্ষের সম্মিলিত কার্যক্রম এবং সম্মিলিত চেষ্টাতে একটি যৌথ মূল্যনী কারবার এগিয়ে চলে এসব ভিন্ন ভিন্ন পক্ষসমূহের সমূহের স্বার্থ সমূহ ও ভিন্ন ভিন্ন থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষ যথা মালিক পক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মকর্তা কর্মচারীগণ শ্রমিক পক্ষ সরবরাহকারীগণ পাওনাদারগণ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ব্যাংক বিমা প্রভৃতি এবং সরকারি বিভিন্ন সংস্থা সমূহ এদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন স্বার্থ রয়েছে যেমন মালিক পক্ষ চায় মুনাফার সর্বাধিকরণ তারা সর্বোচ্চ মুনাফা করতে চায় প্রতিষ্ঠানে তাদের বিনিয়োগের বিনিময়ে অপরদিকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এরা চায় নিজেদের ব্যক্তিগত আর্থিক এবং অনার্থিক সুযোগ সুবিধাসমূহের বৃদ্ধি আর্থিক সুযোগ সুবিধা যেমন বেতন ভাতা বোনাস প্রযোজ্য ক্ষেত্রে কমিশন এগুলোর বৃদ্ধি অনার্থিক সুবিধা যেমন কর্তৃত্ব এবং ক্ষমতার বৃদ্ধি কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকগণ চায় তাদের যথাযথ মূল্যায়ন এবং তাদের আর্থিক সুবিধা বৃদ্ধি কম পরিশ্রমে অধিক অর্থ প্রাপ্তি চায় তারা প্রতিষ্ঠান থেকে বাহ্যিক পক্ষসমূহের মধ্যে সরবরাহকারীগণ চায় অধিক পরিমাণে কাঁচামাল বা পণ্য সরবরাহ করে আমাদের কাছ থেকে অধিক মুনাফা অর্জন করতে এবং যথাসময়ে তাদের পাওনা টাকা বুঝে নিতে পাওনা চায় যথাসময়ে তাদের পাওনার ফেরত অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানসমূহ যেমন ব্যাংক বিমা প্রভৃতি কর্তৃপক্ষ চায় যথাসময়ে তাদের লগ্নিকৃত লগ্নিকৃত টাকার ফেরত এবং আমাদের কাছ থেকে অধিক মুনাফা করতে সরকারি বিভিন্ন সংস্থা সমূহ চায় রাষ্ট্রের বিদ্যমান আইনগুলো যেন আমরা মেনে চলি এবং সরকার বা রাষ্ট্র যেন আমাদের কাছ থেকে যথাযথ এবং সর্বোচ্চ কর প্রাপ্ত হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যৌথমূল্য কারবারে এই যে অভ্যন্তরীণ বাহ্যিক বিভিন্ন পক্ষসমূহ বিরাজমান রয়েছে এদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন স্বার্থ রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বার্থসমূহের ভিন্নতার কারণে তাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব দেখা দেয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় স্বার্থসমূহ যখন ভিন্ন হবে তখন সেখানে দ্বন্দ্ব দেখা দিবে কেননা একই সাথে একই সময়ে ভিন্ন ভিন্ন স্বার্থের বাস্তবায়ন কিছুটা জটিল বটে এছাড়াও দেখা গেছে যে এখানে বিভিন্ন পক্ষের মধ্যে যে স্বার্থের ভিন্নতা ভিন্ন ভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন স্বার্থ সেক্ষেত্রে অনেক সময় যেটি দেখা যায় যে এক পক্ষের স্বার্থ রক্ষা তো অন্য পক্ষের স্বার্থহানি কিছু কিছু পক্ষের মধ্যে সরাসরি স্বার্থের বৈপরীত্য লক্ষ্য করা যায় যেমন মালিক পক্ষের স্বার্থ হচ্ছে মুনাফার সর্বাধিকরণ বা সর্বোচ্চ মুনাফা প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মরত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী শ্রমিকগণ এদের মূল স্বার্থটি হচ্ছে এদের আর্থিক সুযোগ সুবিধার বৃদ্ধি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর্থিক সুযোগ সুবিধার বৃদ্ধি মানে হচ্ছে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি তোমরা জানো যে একটি প্রতিষ্ঠানের মুনাফা এবং ব্যয়ের মধ্যে একটি ঋণাত্মক সম্পর্ক রয়েছে ঋণাত্মক সম্পর্ক বলতে যেটি বোঝায় যে ব্যয় বৃদ্ধি মানে হচ্ছে মুনাফা হ্রাস ব্যয় হ্রাস মানে হচ্ছে মুনাফা বৃদ্ধি তাহলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে শুরু করে ওই প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারী শ্রমিক পক্ষসহ যারা রয়েছেন তাদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি মানে হচ্ছে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি মানে হচ্ছে মুনাফা হ্রাস যেটি মালিকের স্বার্থ ক্ষুণ্ণ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পক্ষসমূহের স্বার্থ রক্ষার সাথে মালিক পক্ষের স্বার্থক্ষুণ্ণের একটি বিষয় জড়িত আবার ব্যয় হ্রাস মানে হচ্ছে মুনাফা বৃদ্ধি কারণ যেহেতু এর মধ্যে একটি ঋণাত্মক সম্পর্ক রয়েছে তাহলে মুনাফা বৃদ্ধি মানে হচ্ছে মালিকের স্বার্থ রক্ষা কিন্তু পক্ষান্তরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রতিষ্ঠানে নিয়োজিত অন্যান্য পক্ষের স্বার্থের কিছুটা হানি আমরা এখানে সরাসরি স্বার্থের বৈপরীত্য দেখতে পাচ্ছি অন্যান্য পক্ষ বা প্রতিনিধিগণের মধ্যে স্বার্থের বৈপরীত্য না থাকলেও তাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব বেশ প্রকট প্রিয় শিক্ষার্থীবৃন্দ পক্ষ বা প্রতিনিধি সমূহের মধ্যে স্বার্থের এই দ্বন্দ্বকেই এজেন্সি সমস্যা বলে এজেন্সি তত্ত্ব মূলত দুটি পক্ষকে নিয়ে আলোচনা করে যার একটি পক্ষ হল মুখ্য বা প্রধান ব্যক্তি এবং অপর পক্ষ হল প্রতিনিধি বা এজেন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ এক্ষেত্রে মুখ্য বা প্রধান ব্যক্তিটি হল মালিক পক্ষ এবং অপর পক্ষ বলতে যেটি বোঝাচ্ছে প্রতিনিধি বা এজেন্ট সেখানে কোন কোন মনীষী ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ করেছেন কোনো কোনো মনীষী সকল পক্ষ অভ্যন্তরীণ এবং বাহ্যিক সকল পক্ষ মালিক পক্ষ ব্যতীত বাকি যে সকল পক্ষসমূহ রয়েছে সকল পক্ষকে নির্দেশ করেছেন তবে আমরা একটি কথা বলতে পারি যে এজেন্সি সমস্যার ক্ষেত্রে বা এজেন্সি তত্ত্বের ক্ষেত্রে মালিক পক্ষ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে যে স্বার্থের দ্বন্দ্ব সেটি হচ্ছে মুখ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ উনিশশো সালে জার্নাল অব ফিনান্সিয়াল ইকোনমিক্সের তিন অক্টোবর সংখ্যায় জেনেসন অ্যান্ড ম্যাকলিং নামক দুইজন মনীষী এই বিষয়ে একটি ব্যাপক ও সমন্বিত তত্ত্বের ব্যাখ্যা দেন এতে তারা উল্লেখ করেন যে প্রতিনিধি বা ব্যবস্থাপকরা তখনই আশানুরূপ কাজ করবে যখন তাদের জন্য যথাযথ উৎসাহমূলক উদ্যোগ গ্রহণ ও সঠিকভাবে তদারক করা হবে আমরা দেখতে পাচ্ছি এখানে মনীষীদয় প্রেষণা এবং জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করেছেন জেনেসন অ্যান্ড ম্যাকলিং যেটি বলতে চেয়েছেন যে ব্যবস্থাপকদেরকে যদি সঠিকভাবে এবং কার্যকরভাবে প্রেষিত করা যায় তখন তারা আশানুরূপ কাজ করবে পাশাপাশি তাদেরকে অবশ্যই জবাবদিহিতার মধ্যেও রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরও দুজন মনীষী ভ্যান হর্ন অ্যান্ড ওয়াচউইং বলেন এজেন্সি বিষয়ে অর্থশাস্ত্রের এমন একটি শাখা যা প্রধান যেমন মালিক পক্ষ এবং তাদের নিযুক্ত প্রতিনিধি যেমন ব্যবস্থাপক এই দুই শ্রেণীর আচরণের সাথে সম্পর্কযুক্ত শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে এই দুই মনীষী এজেন্সি তত্ত্ব বা সমস্যাটিকে আরও নির্দিষ্ট করার প্রয়াস পেয়েছেন এবং ছোট্ট পরিসরে উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এই দ্বয় ওনারা যেটি বলতে চেয়েছেন যে এজেন্সি তত্ত্ব বা সমস্যাটি মূলত হচ্ছে মালিক পক্ষ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা মালিক পক্ষ কর্তৃক নিয়োজিত বা নিযুক্ত হন তাদের মধ্যকার স্বার্থের যে দ্বন্দ্ব সেটি হচ্ছে এজেন্সি তত্ত্ব বা এজেন্সি সমস্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এজেন্সি তত্ত্ব নিয়ে সর্বাধিক গ্রহণযোগ্য উক্তিটি করেছেন এলএস পরওয়াল তিনি বলেছেন এজেন্সি তত্ত্ব দুই বা ততোধিক ব্যক্তিকে নিয়ে আলোচনা করে যার এক পক্ষ হলো প্রতিনিধি এবং অপর পক্ষ হল মুখ্য ব্যক্তি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এক্ষেত্রে মুখ্য ব্যক্তিটি হল কারবারের মালিক পক্ষ এবং প্রতিনিধি বলতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা বাকি অভ্যন্তরীণ ও বাহ্যিক সকল পক্ষকে বোঝানো হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে কিছু মনীষীর সংজ্ঞা দেখতে পাচ্ছ প্রথমে দেয়া আছে এল জে গিটমেনের মতে এজেন্সি তত্ত্ব বা এজেন্সির সমস্যা কি তিনি যেটি বলেছেন ব্যবসায়ের উদ্দেশ্যের সামনে ব্যবস্থাপকদের ব্যক্তিগত উদ্দেশ্যকে স্থান দেওয়ার সম্ভাবনাকে প্রতিনিধিত্ব সমস্যা বলে গিটম্যান যেটি বলতে চেয়েছেন যে ব্যবসায়ের একটি উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে মুনাফা অর্জন সম্পদের সর্বাধিক সর্বাধিকরণ এক কথায় যদি বলতে চায় মুনাফা সর্বাধিকরণের মাধ্যমে ব্যবসায়ের সম্পদের সর্বাধিকরণ এটি হচ্ছে ব্যবসায়ের উদ্দেশ্য আবার ব্যবস্থাপকদের কিছু ব্যক্তিগত উদ্দেশ্য রয়েছে আর্থিক অনার্থিক যেমন তাদের বেতন ভাতা কমিশন এগুলোর বৃদ্ধি পাশাপাশি এদের কর্তৃত্ব এবং ক্ষমতার বৃদ্ধি ব্যবস্থাপকদের উচিত বা ব্যবস্থাপকদের দায়িত্ব হচ্ছে ব্যবসায়ের উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করা কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে ব্যবস্থাপকেরা সুযোগ পেলে তারা ব্যবসায়ের উদ্দেশ্যের পাশাপাশি অথবা ব্যবসায়ের উদ্দেশ্যকে ব্যাহত করে তারা ব্যক্তিগত উদ্দেশ্য পূরণের চেষ্টা করেন এ ধরনের যে সম্ভাবনা দেখা দেয় সেটি হচ্ছে এজেন্সি তত্ত্ব বা প্রতিনিধিত্ব সমস্যা গিটম্যানের মতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্রেলে মেয়ার্স অ্যান্ড মার্কার্সের মতে এজেন্সি সমস্যা হলো মালিক ও ব্যবস্থাপকদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব এই মনীষীগণ এজেন্সি সমস্যাটিকে আরও নির্দিষ্ট করেছেন এবং ছোট্ট পরিসরে ব্যাখ্যা করেছেন তারা যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে এজেন্সি সমস্যাটি হল মূলত মালিক পক্ষ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে যে স্বার্থের দ্বন্দ্ব অর্থাৎ মালিক পক্ষ চায় মুনাফার সর্বাধিকরণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চায় তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা যেমন বেতন ভাতা কমিশনের বৃদ্ধি এই যে দ্বন্দ্ব বা বৈপরীত্য দুই পক্ষের মধ্যে উদ্দেশ্য এবং লক্ষ্যের এটি হচ্ছে এজেন্সির সমস্যা এই মনীষীগণের মতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা পরিশেষে বলতে পারি একটি যৌথ যৌথমূল্যনিক কারবারে বিভিন্ন পক্ষ বা প্রতিনিধি বিরাজমান থাকে তাদের ভিন্ন ভিন্ন স্বার্থ থাকে এই স্বার্থের ভিন্নতার ফলে তাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব দেখা দেয় এই দ্বন্দ্ব বা এই যে স্বার্থের ভিন্নতার কারণে সৃষ্ট সমস্যা এটি হচ্ছে এজেন্সির সমস্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদিও কিছু কিছু মনীষী বা বৌদ্ধা প্রতিনিধিত্ব বা এজেন্সি সমস্যাকে সমস্যা বলে স্বীকৃতি দিতে চান না তারা মনে করেন কারবারে এরকম সমস্যা স্বাভাবিকভাবেই বিরাজমান তারা আরও মনে করেন পক্ষসমূহের উদ্দেশ্যের মধ্যে বস্তুত কোনো দ্বন্দ্ব নেই তাই এজেন্সি সমস্যাও নেই তারা মনে করেন কারবারে জড়িত বিভিন্ন পক্ষ বা প্রতিনিধি সমূহ একই উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে কাজ করে তাদের মধ্যে মুখ্য কোনো দ্বন্দ্ব নেই সবারই লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বাধিকরণের মাধ্যমে সম্পদের সর্বাধিকরণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ কতিপয় মনীষী বা কিছু কিছু মনীষী এজেন্সি সমস্যাকে সমস্যা বলে স্বীকৃতি দিতে না চাইলেও বেশিরভাগ মনীষী বা বোদ্ধা এজেন্সি সমস্যাকে স্বীকৃতি দিয়েছেন তাদের মতে যৌথমূলধনী কারবার সহ আরও বিভিন্ন প্রকার কারবার সংগঠনে বিভিন্ন পক্ষসমূহের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব থাকে স্বার্থের বৈপরীত্য থাকে স্বার্থের দ্বন্দ্ব এবং বৈপরীত্যের কারণে এদের মধ্যে স্বার্থজনিত দ্বন্দ্ব দেখা দেয় আর এটি হচ্ছে এজেন্সি সমস্যা বা এজেন্সি তত্ত্ব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এ পর্যন্তই থাকবে আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো অনেক ভালো থাকো তোমাদের জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া রাখবে আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে প্রশ্ন করবে অথবা আমাকে ইনবক্স করবে ইনশাল্লাহ আমি তোমাদের জানতে চাওয়ার উত্তর দিব সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম